এথেন্স থেকে আজ চলেছি এপিডাউরাসের পথে, দূরত্ব প্রায় 140 কিলোমিটার। দেখার জন্য বিখ্যাত এপিডাউরাসের প্রাচীন থিয়েটার, আর শোনার জন্য একটা কয়েনের শব্দ। ডিটেলে বলছি একটু পরেই। এই এপিডাউরাস থিয়েটার হচ্ছে পার্ট অফ স্যাংচুরি অফ স্ক্ল্যাপিয়াস। স্ক্ল্যাপিয়াসকে বলা যেতে পারে গ্রিক গড অফ মেডিসিন। এই স্যাংচুরি অফ স্ক্ল্যাপিয়াস, যাকে বলা হয় স্ক্ল্যাপিয়ন, ক্লাসিক্যাল ওয়ার্ল্ড মানে 8th century BC থেকে 6th century AD সব থেকে গুরুত্বপূর্ণ হিলিং সেন্টার। এই স্ক্ল্যাপিয়নই রয়েছে 4th century BC গ্রিক থিয়েটার এপিডাউরাস। গাছের ছায়া দাঁড়িয়ে প্ল্যান শোকে নিলাম কোথা থেকে শুরু করব। প্রথমে একটা এরিয়াল ভিউ নেওয়ার জন্য উঠে গেলাম একদম ওপরে। একটু ইতিহাস বলে নিই। অ্যাকোস্টিকার এস্থেটিক্সের নিরিখে বলা যেতে পারে এটা একটা পারফেক্ট এনশিয়েন্ট গ্রিক থিয়েটার। এখানে প্রায় 13-14 হাজার দর্শকের সামনে অভিনীত হতো নাচ, গান, নাটক, এমনকি স্ক্ল্যাপিয়াসের পুজো। স্যাংচুয়ারি রোগীদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদের নাটক দেখানো হতো। অন্য হেলেনিস্টিক থিয়েটারের মতো এটিও থিয়েট্রন, অর্কেস্ট্রা, স্ক্রিনে ভাগ করা যায়। এই আমি বসে আছি, এটা থিয়েট্রন, সামনের গোল জায়গাটা অর্কেস্ট্রা, তার সামনের যে জায়গাটা যেটা একদম প্রায় ভেঙে গেছে, প্রায় কিছু নেই, সেটা হচ্ছে স্ক্রিন, যেখানে মূল অভিনয়টা হতো। রোমানরা বেশিরভাগ গ্রিক থিয়েটারকে তাদের ধাঁচে বদলে নিয়েছিল। এটি ছাড়া এই থিয়েটারের অন্যতম আকর্ষণ এর অ্যাকোস্টিক। এর অর্কেস্ট্রার সেন্টারে কয়েন ফেললে নাকি একদম পেছনের আসন থেকে শোনা যায়। এই যে কয়েনের শব্দ, এটা হাতে কলমে দেখার জন্য আমি পৌঁছে গেছিলাম একদম উপরে। উঠতে অবশ্য দম বেরিয়ে যাওয়ার উপক্রম। আচ্ছা, এবার শুনুন সে কয়েনের শব্দ। হেডফোন থাকলে খুব ভালো শুনতে পাবেন। শুনলেন? এবার এই অ্যাকোস্টিকের রহস্য উদ্ঘাটন করা যাক। জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আটলান্টার নিকো ডেক্লার্কার সিন্ডি ডেক্সার বলেছেন, এর মূল রহস্য লুকিয়ে আছে এই বসার জায়গার মধ্যেই, এই স্ট্রাকচারটার মধ্যেই। থিয়েটারের স্ট্রাকচারটাই একটা অ্যাকোস্টিক ফিল্টারের মতো কাজ করে। এই ব্যাকগ্রাউন্ড নয়েজে যে লো ফ্রিকোয়েন্সি, সেটাকে কমিয়ে অভিনেতার হাই ফ্রিকোয়েন্সিকে দর্শকের কাছে পৌঁছে দেয়, যাকে বলা যেতে পারে হাই পাস ফিল্টার। একই সঙ্গে বাতাস সবসময় অর্কেস্ট্রা থেকে দর্শকের দিকে বয়ে যায়। শব্দের ফ্রিকোয়েন্সি 500 হার্জের কম হলে সেগুলো ফিল্টার হয়ে যায় এখানে। আরও একটা বিষয় আছে যেটাকে বলে ভার্চুয়াল পিচ, মানে হিউম্যান ব্রেনের একটা ক্ষমতা আছে একটা সাউন্ড সোর্সকে রিকনস্ট্রাক্ট করা, মানে লোয়ার টোন না থাকলেও। সেই জন্য অনেক সময় ছোট লাউড স্পিকার বেটার সাউন্ড কোয়ালিটি দেয়। সামনের অর্কেস্ট্রা এটা 20 মিটার ডায়ামিটারে, মাঝখানে ওই অল্টার রাখার জায়গা, আর চারপাশে বৃষ্টির জল বেরিয়ে যাওয়ার জন্য একটা সার্কুলার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, ওই যেটা ঢাকা রয়েছে। থিয়েট্রন মানে যেখানে বসে আছি বা কেভিয়ার, দুটো অসমান অংশে বিভক্ত। নিচে আর ওপরে দুটো অংশের মাঝখানে এই যে হেঁটে যাওয়ার পথ, একে বলে ডায়াজোমা। আর নিচে থেকে ডায়াজোমা আসার 13টা সিঁড়ি আছে, যেগুলো নিচে বসার জায়গাকে 12টা ভাগে ভাগ করে ফেলেছে, একে বলে কেরকিদেস। আর প্রত্যেকটা কেরকিদেসের মধ্যে 34টা রো আছে। আবার ডায়াজোমা থেকে ওপরের অংশে ওঠার জন্য 23টা সিঁড়ি আছে, যেটা ওই অংশকে আবার 22টা কেরকিদেসে ভাগ করে ফেলেছে। এর প্রত্যেকটির মধ্যে 20টা রো আছে, মানে মোট নিচের 34 আর ওপরের 20, মানে 54টা রো। নিচের একটা সেগমেন্টের করসপন্ডিং দুটো সেগমেন্ট ওপরের অংশে, আর নিচের অংশের আর ওপরের অংশের প্রথম সিট পিছনে হেলান দেওয়ার ব্যবস্থা, সেগুলো সমাজের উচ্চপদস্থ লোকদের জন্য নির্দিষ্ট, একে বলে প্রোহেট্রিয়া বা ফ্রন্ট সিট অফ অনার। বসার জায়গা বানানো হয়েছে স্থানীয় গ্রেয়ার রেড লাইমস্টোনে, কিন্তু স্টেজ বিল্ডিংয়ে গেলে দেখা যাবে এগুলো সমস্ত ইয়েলো সফট লাইমস্টোন। ওপরে আর নিচের টাওয়ারের অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনও কিন্তু আলাদা, নিচের অংশ 23 ডিগ্রি আর ওপরের 27 ডিগ্রি। মাথায় রাখতে হবে এই বসার জায়গার পোরাস স্টোনও সাউন্ড অ্যাবজর্বেন্ট হিসেবে কাজ করে। অ্যাকোস্টিকের জন্য এটাও কারণ হতে পারে বলেছেন অনেকেই। এবার অভিনয়ের জায়গাটা নিয়ে বলা যাক। এপিডিউরাসের স্ক্রিনের অংশটা তো একদমই নেই, একটু রিকনস্ট্রাক্ট করা যাক। লি ক্রফটের ছবি অনুযায়ী ব্যাপারটা এইরকম দাঁড়ায়। তাহলে এই যে স্ক্রিন, এটা যদি আমরা এবার 3D মডেলে আসি তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে। এরও ডিটেল আছে, যারা নাট্যকর্মী তারা এই ছবি দেখে এই রিকনস্ট্রাকশনটা তাদের মতো একটু বুঝে নিতে পারবেন। এই যে সিনারি আর অভিনেতার একটু উঁচু অবস্থান, একই সঙ্গে পেছনে রিফ্লেক্টিং ওয়াল, সবগুলোই কিন্তু স্পেস অ্যাকোস্টিকে খুব ইম্পর্টেন্ট। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লোকেশন অফ থিয়েটার, এটা অত্যন্ত নির্জন একটা জায়গায়। নেমে এলাম নিচে, প্রায় 5 ঘন্টা সময় কাটলো এখানে। এবার ফেরার পালায় থেন্সে। বিকেলে আমার বন্ধু নির্দেশক এলের নাটক আছে, আইদি পাউস। আমার দুর্মুখ বন্ধুরা বলে এলের সঙ্গে এই ছবিটা তোলার সময় আমি নাকি ভুড়ি লোকাবার জন্য পেট টেনে রেখেছিলাম। এগুলো নিতান্তই অপপ্রচার, একদম কান দেবেন না। বিদায়।